নমস্কার বন্ধুরা, রিপ্তার রকমারিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বর্ষাকাল আসলেই আমাদের কিন্তু সকলেরই একটুখানি ভাজাভুজি বা ফ্রাই খেতে কিন্তু দারুণ লাগে। তাও যদি হয় আবার এরকম তোপসে ফ্রাই, তাহলে তো আর কোনো কথাই হয় না। ভাবুন তো, বর্ষাকালে বাইরে বৃষ্টি হচ্ছে আর গরম গরম খিচুড়ি কিংবা সন্ধেবেলা চা কফি সাথে যদি এরকম তোপসে ফ্রাই হয় তাহলে কেমন হয়। তাই আজকে আমি নিয়ে চলে এলাম আপনাদের সাথে তোপসে ফ্রাইয়ের রেসিপি। আপনারা কিভাবে খুব সহজে এই দারুণ একটা স্ন্যাক্স রেসিপি বাড়িতে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আগে আমাদের একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা 1 ইঞ্চি মাপের আদা, আর নিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন। এইবারে এই সব কিছুকে আমরা ভালো মতো মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে 6টার মতন তোপসে মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে মাছটাকে আমরা একটুখানি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1/2 টিস্পুন করেই সব কিছু দিচ্ছি। দিয়ে দেব যে আমরা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে 1 টেবিল স্পুন মতন এখন দিলাম, আর বাদবাকি পেস্টটা আমি যখন ব্যাটারটা তৈরি করব তখন তার মধ্যে দেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু তোপসে মাছের একটা আষ্টে একটা উগ্র গন্ধ থাকে, সেই জন্য যাতে গন্ধটা না লাগে তার জন্য আমি এখানে একটা 1/2 পাতিলেবুর রসকে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমরা মাছের গায়ে এই সব কিছু মশলাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে এইভাবে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা 30 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টার মতনও রেখে দিতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনারা এই মাছটাকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে ফ্রিজে রাখতে হবে। আমি যেহেতু 30 মিনিটের জন্য রাখবো সেই জন্য কিন্তু আমি ফ্রিজে রাখছি না। তাহলে আমরা 30 মিনিট বাদে ফিরে আসছি। 30 মিনিট হয়ে গেছে, এইবারে আমরা তোপসে ফ্রাইগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার গুলে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন বেসন। আমি এখানে যে কটা মাছ নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে 3 টেবিল স্পুন মতন বেসন নিয়েছি। আপনারা যদি বেশি করে ভাজেন তাহলে কিন্তু বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলে রাখছি যে তোপসে ফ্রাই করার সময় কিন্তু বেসনের পরিমাণটা চেষ্টা করবেন একটু কম দেওয়ার, আর চালের গুঁড়োটা একটু বেশি দেওয়ার। আমি এখানে যেহেতু 3 টেবিল স্পুন মতন বেসন নিয়েছি তার জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 4 টু 5 টেবিল স্পুনের মতন, কারণ তোপসে ফ্রাইগুলো কিন্তু বেশ মুচমুচে হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, সেই জন্য এখানে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং পাউডার। এবারে এই সব কটা উপকরণ করে আমরা খুব ভালো করে আগে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এইবারে আমি এর মধ্যে যে আমি প্রথমেই বললাম যে 1/2টা পেঁয়াজ আদা রসুন বাটা আমি মাছটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, এবারে বাদবাকি যেই যেটা রয়ে গেছিলো সেই আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ঘন ব্যাটার গুলে নেব। দেখুন ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এই রকম হবে। এইবারে আমরা এই ব্যাটারটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে, এইবারে আমরা তোপসে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমি এগুলো সাদা তেলেই ভাজবো। আর এবারে এক একটা করে মাছ নিয়ে আমরা এই ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব। তবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। দেখুন দুটো সাইডই কিন্তু খুব ভালো করে আমাদের লো ফ্লেমে ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা কাঁচা মাছ যাতে মাছটা ভেতর পর্যন্ত যাতে কুক হয় সেই জন্য কিন্তু আমাদের একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে
এই ফ্রাইগুলোকে তৈরি করে নিতে হবে। এইভাবে আমি বাদবাকি তপসে ফ্রাইগুলোকেও রেডি করে নেব। খুব বেশি মাছ কিন্তু একসাথে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন মাছটা দুটো সাইডে কিন্তু আমরা খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে খুব সাবধানে মাছগুলোকে তুলে নিয়ে আমি একটা কিচেন টাওয়াল বা টিস্যুর উপরে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। তাহলে দেখতে পেলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল তপসে ফ্রাই। এই দারুণ মুচমুচে তপসে ফ্রাই আপনারা কিন্তু গরম গরম ডাল ভাত অথবা খিচুড়ি কিংবা ইভিনিং স্ন্যাক্সে কিন্তু সার্ভ করতে পারেন। খুবই ঝটপট তৈরি হয়ে যায় এবং দারুণ খেতে লাগে। তাহলে আপনারা আর দেরি না করে অবশ্যই বাড়িতে তৈরি করে ফেলুন। আর কেমন হলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না, আমার কমেন্ট সেকশন বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল অপশন আর অল বাটনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।